হ্যালো, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমি আমার অনেক নতুন ক্লায়েন্ট আছে যারা অনেক ভিএসটি চালাইতে পারে না, তো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো যেমন এটা লজিকের মধ্যে, ম্যাকের মধ্যে, লজিকের মধ্যে এই সফটওয়্যারটা আমি চালানো দেখাচ্ছি। তো লজিকের মধ্যে আমি প্রথমে একটা এমটি সেশন নিলাম। তো অনেক সময় লজিকের মধ্যে অটোমেটিক্যালি লাস্ট সেশন ওপেন হয়ে যায়, তো সেই সেটিংসটা আমি পরে দেখাবো। তো আমি একটা নর্মালি একটা কোনো কিছু নিলাম না, যেটা নিলাম যে সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নিলাম। আমি কি নিলাম এখান থেকে? সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট নিয়েছি, কিন্তু অডিও হচ্ছে যখন আমি ভয়েস দিব। সফটওয়্যার ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি এগুলো হচ্ছে সব লজিকের নিজস্ব সফটওয়্যার, এগুলো সব লজিকের নিজস্ব সফটওয়্যার। আর আমি যে থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো ইনস্টল করে দিয়েছি এই মেশিনে, সেগুলো হচ্ছে এখানে আছে। যেমন অ্যাম্পেল সাউন্ড, অ্যাম্পেল সাউন্ডের মধ্যে এখানে অ্যাম্পেল এথনো বেঞ্জো, তো এটা একটা অ্যাম্পেল এথনো বেঞ্জো। তো এটা এটা আমরা যেটা করতে পারি, এটা এখান থেকে ধরে টান দিতে পারবো, এখান থেকে ধরে টান দিয়ে ইউজ করতে পারবো। টেম্পো নিব কি নিব না সেটা সেভাবে করতে পারবো। তো এটা হচ্ছে অ্যাম্পেল সাউন্ড গেল। তো এরকম অ্যাম্পেল সাউন্ডের মতো অ্যাম্পেল ব্যাঞ্জো আছে, অ্যাম্পেল গিটারে আছে, অ্যাম্পেল লিড এল, অ্যাম্পেল গিটার লুথার। এটা তো এটা হচ্ছে যে অটোমেটিকলি এইভাবেও বাজবে, আমি টেনে দিতে পারবো। আবার এটার অন্যান্য ফেসিলিটি তো আছেই, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। গিটারের এইগুলো অনেক 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 অসাধারণ। তো অনেক ধরনের গিটার আছে এখানে, যেমন এটা হচ্ছে যে বেস গিটার, একটা অ্যাকুস্টিক। তো এখানে অনেকে আমরা কন্টাক্ট ইউজ করতে পারি না, নেটিভ ইনস্ট্রুমেন্টসের মধ্যে এই যে কন্টাক্ট পাবো আমরা, নেটিভ ইনস্ট্রুমেন্টসের মধ্যে এই যে কন্টাক্টটা, এই কন্ট্যাক্টের আমি এই মেশিনে যে লাইব্রেরিগুলো ইনস্টল করেছি সেগুলো হচ্ছে এগুলো। তো কন্ট্যাক্ট আমরা কীভাবে ইনস্টল করতে পারবো আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকেই জানি না। তো যেমন হচ্ছে যে এটা একটা লাইব্রেরি, এই যে ইনস্ট্রুমেন্ট যেখানে লেখা আছে ইনস্ট্রুমেন্টের এখান থেকে আমি এখানে টান দিব। টান দিতে কিন্তু একটু সময় লাগবে, এটা এসএসডি বা হার্ড ডিস্কের স্পিড যত স্পিডি হবে এটা সময়টা তত কম লাগবে। যদিও এখানে আমাদের যে এসএসডিতে আছে সেটার স্পিড হচ্ছে মোটামুটি 5000 মেগাবাইট, তাও সময় লাগতেছে। তো এটা হচ্ছে, এটা বিল্ট ইন সাউন্ড। এখন আমরা আরেকটা কন্টাক্টের লাইব্রেরি নিতে চাই এখানে। তো এখান থেকে আমরা কি করব, এই যে স্টিক, এই ইনস্ট্রুমেন্টের এই জায়গাটা থেকে এখান থেকে আমরা টেনে দিব। চালাতে পারবো কন্টাক্টের এই ধরনের। অনেক সময় এই জিনিসটা থাকে না, এই জিনিসটার জন্য আমাদেরকে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে নিতে হয়। এটা ঠিক এখান থেকে যায়, কিবোর্ড নিলে আমরা এটা পাবো। তো কি হচ্ছে যে আমরা অনেক সময় এইটা ধরে টান দিই, এটা ধরে টান দিলে হবে না, আমাদেরকে এই ইনস্ট্রুমেন্টটা, এখানে আবার মাল্টিপল আছে, মাল্টি আছে, মাল্টি থাকলে আমরা যেটা করতে পারি, মাল্টি থাকলে এখানে অনেকগুলো ট্র্যাক আসবে। তো আমরা এখানে আরেকটা ট্র্যাক নিই, অন্য একটা ট্র্যাক নিতে চাইলে, এটা মনে করেন আমি চালাবো না, অন্য একটা ট্র্যাক চালাবো, তাহলে আমাকে আগে কী করতে হবে, কাটতে হবে সবগুলো। মাল্টি যেহেতু নিয়েছিলাম, কাটে তারপরে টান দিতে হবে, না হলে কিন্তু বাজবে না। তো এখানে এই ধরনের আমি অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে ইনস্টল করেছি এখানে, যেমন দ্য অর্কেস্ট্রা, এটা কিন্তু একটু ভারী, ভারী হওয়ার পরেও এসএসডি হওয়াতে এবং সুপার স্পিড এসএসডি হওয়াতে অনেক, এগুলো কন্টাক্ট গেল। তো এরকম হচ্ছে যে আমাদের অনেকেই স্পেকট্রাসনিক্স অমনিস্পিয়ার চালাতে পারে না। অমনিস্পিয়ার হচ্ছে যে প্যাড আছে, সিন্থ আছে, পাওয়ারফুল সিন্থ আছে এখানে, এই আপনার হচ্ছে যে এখানে অনেক ভালো ভালো প্যাড আছে, স্ট্রিংস আছে, তো
স্কেপ আছে, কি স্কেপ হচ্ছে শুধু পিয়ানো, 72 জিবি শুধু পিয়ানো, এখানে ট্রিলিয়ন আছে, ট্রিলিয়ন হচ্ছে শুধুমাত্র হচ্ছে যে বেস। তো এখানে নেটিভ আমরা হচ্ছে যে যেটা গেলাম স্পেকটা সোনিক্সের মধ্যে গেলাম, এরপরে স্টাইলাক্স আর এম এক্স এর মধ্যে গেলাম। স্টাইলাক্স আর এম এক্স এর মধ্যে মাঝখানে ক্লিক দিতে হয়, দেওয়ার পরে এখানে লাইব্রেরি আছে, এগুলো সব ওয়েস্টার্ন লাইব্রেরি। তারপরে ইউজার লাইব্রেরি, এক্সপানশন লাইব্রেরি, এগুলো ওয়েস্টার্ন। এরপরে হচ্ছে যে ইউজার লাইব্রেরি, এগুলো হচ্ছে কাস্টম লাইব্রেরি দেওয়া, এখানে অনেক ধরনের লাইব্রেরি দেওয়া আছে, এটা অনেকভাবে কাজ করা যায়। তো স্টাইলাক্স আর এম এক্স এটা আমরা পাবো স্পেকটাসনিক্স কোম্পানির মধ্যে। তো সোয়ার্ফ ফ্ল্যাগ এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, ইন্ডিয়ানদের বানানো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট সোয়ার্ফ ফ্ল্যাগ, এখানে বহু ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। তো আমরা এখানে দেখতেছি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। এটা আবার এখান থেকে ধরে টান দেওয়া যাবে আর কাস্টমাইজ করা যাবে, যেহেতু ইন্ডিয়ানদের বানানো এটা, এটা অনেকভাবে কাজ করা যায়। তো ইনস্ট্রুমেন্ট, বেসিক ইনস্ট্রুমেন্ট আমি কয়েকটা দেখাইলাম। এরপরে ইউজেম, অনেকে ইউজেমের মধ্যে, ইউজেম হচ্ছে স্ট্রিংস দেখাচ্ছে, এটা একটা এটা হ্যান্ড জেইমারে ডিজাইন করা। তো ইউজেমের এগুলো কিছু ইলেকট্রো টাইপের। তো এখানে আমরা অনেকেই নেক্সাস খুঁজে পাই না, রিএফএক্স নেক্সাস, এটা হচ্ছে রিএফএক্স নেক্সাস, এটা একটু সময় লাগতেছে, কারণ হচ্ছে এখানে প্রায় 22,000 লাইব্রেরি আছে, 22,000 লাইব্রেরি এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো যেহেতু একটা লাইব্রেরি দ্বিতীয়বার খুঁজে পাওয়া সম্ভব না, তো আমরা কী করতে পারবো, আমরা ফেভারিট দিয়ে দিলে এখানে আমরা এই যে ফেভারিটের থেকে যাবে একটা লাইব্রেরি, আমরা পছন্দ হয়ে গেলে সেটা আমরা ফেভারিট দিয়ে দিলে ফেভারিট থেকে যাবে। কিন্তু তো ভাগ ভাগ আছে, নেক্সাসটা আমরা অনেকে ইউজ করতে পারি না বা জানি না কীভাবে নিতে হয়। এছাড়া তো আরও অন্যান্য অনেক, যেমন অডিও মডেলিং খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেমন সোয়াম ভায়োলিন। সোয়াম ভায়োলিনে যেমন আমরা যদি সাপোজ কিবোর্ড নেই, কিবোর্ডে কিন্তু এখানে একটা ইরর দেখাচ্ছে, আমরা একটু কাছে দেখাই মোবাইলটা, এক্সপ্রেশন কন্ট্রোল নট রিসিভ। তো হচ্ছে যে আমাদের ইউএসবি এক্সপ্রেশন কন্ট্রোল, একটা হচ্ছে পিয়ানো সাস্টেন প্যাডেল আর একটা হচ্ছে এক্সপ্রেশন কন্ট্রোল, দুইটা আলাদা জিনিস। আমরা যদি পায়ের মধ্যে এক্সপ্রেশন কন্ট্রোলটা কিনে ফেলি বা থাকে, তাহলে আমাদের পায়ের মধ্যে একবার এক্সপ্রেশন প্যান্ডেলার চাপলেই এটা চলে আসবে, আর না থাকলে যেটা করতে হবে, এই সেটিংসে যেতে হবে, এই সেটিংসে যে কন্ট্রোলার ম্যাপিংয়ে যেতে হবে, কন্ট্রোলার ম্যাপিংয়ে যে মিডি ম্যাপিং অ্যান্ড কুইক রিসেটে যেতে হবে, কুইক রিসেটে যে প্যানিকের মধ্যে যে এটা অন করতে হবে, ওকে দিতে হবে, সরি, অন করে এরপরে আমাদের এটা একদম রিয়ালিস্টিক, এটা আপনি পাবো অডিও মডেলিং সোয়াম ভায়োলিনের মধ্যে। অ্যাম্পেল সাউন্ড আমরা দেখলাম, সোয়ার প্লাগ দেখলাম, আর এছাড়াও অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো তো অনেক সহজ, সেগুলো আর দেখানোর তেমন কিছু নাই। এডিকটিভ কিস, এডিকটিভ কিস হচ্ছে যে এইটা একটা ভালো পিয়ানো। এরপরে হচ্ছে যে আমরা টোন ট্র্যাকের মধ্যে টোন ট্র্যাক এর মধ্যে ইজেড ড্রামারে গেলাম। ইজেড ড্রামার হচ্ছে যে ব্যান্ড বেজ ড্রাম, অনেক ভালো ভালো ড্রাম আছে এখানে। তো এখানে এটা হচ্ছে এই ড্রাম, তো আমি ড্রামটা যদি চেঞ্জ করি, সাপোজ হচ্ছে যে এই মেটাল হেড দেই, এটা কিন্তু আর একটা ড্রাম, এটা এখানে পুরো লুপস আছে, স্টক আছে, সেই লুপসগুলো আমরা ইউজ করতে পারবো, এটা এই ড্রামটা। তারপরে এখানে ল্যাটিন পার্টিশন কিন্তু ভালো ভালো ইয়ে আছে আমাদের, আমরা নিজে কাস্টম করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ড্রাম আছে, এক একটা এক এক রকম ভাবে। তো এখানে আমরা টুন ট্র্যাকের মধ্যে সুপিরিয়র ড্রামার, আমি যেই জায়গার কারণে সুপিরিয়র ড্রামারের ফুল লাইব্রেরি এখানে দেখাইতে পারতেছি না, কিন্তু সুপিরিয়র ড্রামারের মধ্যে ইজে ড্রামারের লাইব্রেরিগুলো চলে আসবে। আর সুপিরিয়র ড্রামারের মধ্যে যেটা অনেক ইম্পর্ট্যান্ট পার্টিশনের এই লাইব্রেরিটা,
এখন ভাই এই জিনিসগুলো আসলে চালানোর জন্য খুব জরুরি, যেটা সেটা হচ্ছে আমাদের একটা 2 টেরাবাইটের এসএসডি, 2 টেরাবাইটের এসএসডি। 1 টেরাবাইটের মধ্যে এই সমস্ত লাইব্রেরিগুলো ইনস্টল করা যায় না। আমি যতটুকু লাইব্রেরি ইনস্টল করেছি সেগুলো মোটামুটি 1.5 টেরাবাইট লেগেছে। ওকে, আমরা হচ্ছে যে আমি এখান থেকে এডিটরে গেল, আর প্লাগিনসগুলো আমরা কীভাবে ইউজ করবো, প্লাগিনসের জন্য আমরা এখানে থেকে দেখতেছি, যেমন ওয়েবস, ওয়েবসের মধ্যে ওয়েবস কমপ্লিটের মধ্যে সমস্ত ওয়েবস বান্ডিল মোটামুটি আপডেটেড আছে। যেমন আপডেটের মধ্যে ওয়েবস হারমোনি একটা লেটেস্ট একটা মানে একটা সফটওয়্যার, ওয়েবস হারমোনি, এটা কিন্তু হারমোনির জন্য অনেক ভালো। এরপরে নয়েস কাটার জন্য ক্লারিটি, ক্লারিটি ভিএফএক্স অনেক ভালো, CLARITY ক্লারিটি ভিএফএক্স। তবে এই এই ক্লারিটি ভিএফএক্স এবং হচ্ছে নয়েস এগুলো চালানোর জন্য অপারেটিং সিস্টেমটা আপডেট কোড করা লাগবে। তো অ্যাপ চলতেছে এখানে, আমরা ওজন আছে, ফ্যাব ফিল্টার আছে, আরও যেগুলো লাগে সেগুলো মোটামুটি অনেক সফটওয়্যারই ইনস্টল করা হয়েছে। তো হচ্ছে যে পলিভার্স মিউজিকের মধ্যে হয়তো বা কিছু দুই একটা লাইসেন্স দেওয়া হয়নি আমার, যাই হোক সেগুলো আমি করে দেবো। তো এইটা হচ্ছে ইন্টেলের মেশিন, ইন্টেলের মেশিনে এখনও এখন পর্যন্ত সফটওয়্যারের কম্পাটিবিলিটি সবচেয়ে বেশি। আমরা মেশিনটা দেখে আসি, এই মেশিনটা হচ্ছে যে ইন্টেলের Core i5, এটা হচ্ছে 11th generation Core i5, মডেল হচ্ছে 11400, মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট Z490 UDAC। UDAC কেন? কারণ UDAC-তে আমাদের বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথটা পাচ্ছে, যদিও এখানে আমরা এয়ার ড্রপটা পাবো না, কিন্তু আমরা এখানে আমরা ওয়াইফাই এবং ব্লুটুথটা কাজ করতে পারতেছি। এখানে র্যাম লাগানো আছে আপাতত 16 জিবি, এখানে গ্রাফিক্স কার্ড একটা বেসিক গ্রাফিক্স কার্ড লাগানো আছে 710 2 জিবি। তো মেশিনটা আমরা একটু দেখে আসি, মেশিনটা হচ্ছে যে আমাদের মাত্র 75,000 টাকা পড়েছে, যদিও এখানে 2 টেরাবাইট SSD আছে, সরি 1.5 টেরাবাইট SSD আছে, কিন্তু এখানে 75,000 টাকার মধ্যে এখানে আসলে মনিটর ছাড়া এবং 500 জিবি SSD যে স্যামসাংটা দেখতেছি সেটা ছাড়া, তো এই এটা এই যে কালো যে জিনিসটা দেখতেছি আমরা, এটার মধ্যে আমাদের মেইন SSD আছে। এটার মডেল হচ্ছে MSI Spirit M470, এটার স্পিড হচ্ছে 5000x4000। তো আমি আমার রিকমেন্ডেড ছিল MSI Spirit M480, যেটা স্পিড হচ্ছে প্রায় 7000x7000, আর স্যামসাং 970 EVO+, এটার স্পিড হচ্ছে 3500। তো মোদ্দা কথা, আসলে 2 টেরাবাইট SSD না হলে আসলে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড সেট আপ করা অনেক কষ্ট, আর নর্মাল হার্ড ডিস্ক থেকে আমরা যে সফটওয়্যারগুলো দেখাইলাম এই সফটওয়্যারগুলো রান করতে অনেক 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 বেশি সময় লাগবে। তো আমরা একটা ছোটোখাটো একটা কেচিং দেখতেছি, এবং এখানে আমরা দেখতেছি একটা ওয়াইফাই অ্যান্টেনা। তো অনেক আমার অনেক কাস্টমার ভাইয়ের বাসায় যায় দেখি যে তার এই ওয়াইফাইটা লাগানো আছে, ওয়াইফাই ব্যান্ডউইথ ভালো পায় না, কারণ হচ্ছে যে এই যে সঙ্গে মাদারবোর্ডের নিচে যে এই অ্যান্টেনাটা দেয়, এই অ্যান্টেনাটা আমরা লাগাই না, সব মাদারবোর্ডে এই অ্যান্টেনা থাকে না, তো এই অ্যান্টেনাটা না লাগাইলে তো ভালো করে পাবে না। তো যাই হোক, এই মাদারবোর্ডে এই ওয়াইফাইটা কাজ করতেছে। আর এখানে হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমরা কম্পিউটারটা শাট ডাউন করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা একটা কম্পিউটার যখন কিনবো তখন আমাদের আসলে যেহেতু আমাদের হচ্ছে যে মিউজিকের PC, তো মিউজিকের PC-তে আমাদের কী কী যে জরুরি, অনেকগুলো USB থাকা জরুরি। এখানে কতগুলো USB আছে আমরা দেখি, হ্যাঁ 2টা USB 3.1, 2টা USB 2, 2টা USB 3.1, আবার 2টা USB 3, আবার 2টা USB 3, মানে 2, 4, 6, 8টা USB 3 আছে, যদিও আমাদের হ্যাকিনটস করার কারণে 2টার USB আমরা ডিসেবল করে দিয়েছি। এবং সামনে এখানে ক্যাচিংয়ের মধ্যে আমরা যেটা দেখতেছি, যে এখানে আরও 3টা USB আছে, এর মধ্যে 1টা USB 2, 2টা USB 2 এবং 1টা USB 3, এই তো মোটামুটি গেল। আর যদিও এখানে মনিটর আমরা ধরি নাই 75,000 টাকার মধ্যে, তো 75,000 টাকার মধ্যে এটা একটা যথেষ্ট ভালো আদর্শ সেট আপ। এই পুরো সেট আপটা আমি আবার একবার রিপিট করি, গিগাবাইট Z490 UDAC মাদারবোর্ড, এবং যেটার গ্রাফিক্স কার্ড হচ্ছে যে এনভিডিয়া 7710 DDR5, যদিও এনভিডিয়ার সফট আপ টু আমরা ভেঞ্চুরা পর্যন্ত করতে পারবো, কারণ এর পরে যে গ্রাফিক্স কার্ডগুলো ম্যাকে সাপোর্ট করে সেগুলোর দাম প্রায় 45-50,000 টাকা এবং বাজারে অলমোস্ট আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, এবং সেটা অনেক এক্সপেন্সিভ। আপাতত আমাদের অত এক্সপেন্সিভের দিকে যাওয়ার দরকার নেই, যারা আমরা হ্যাকিনটস চালি তাদের জন্য। আর এখানে আমরা ইন্টেলের বিল্ট ইন আমরা ওয়াইফাই দেখতেছি, তো বিল্ট ইন ওয়াইফাই যেটা বিল্ট ইন কুলার দেখতেছি, বিল্ট ইন কুলার আসলে আমি সাজেস্ট করি না, যদি রুমে AC না থাকে তাহলে আমি একটু ভালো কুলার কিনতে বলবো,
তো কিলো কুলার কুলারটা কিছুদিন পরে কিনলেও হবে। তো মাদার বোর্ডে আমরা স্ট্রাকচারটা দেখলাম, মোটামুটি কিছু সফটওয়্যার দেখলাম, মোটামুটি একটা মেশিনের অডিও মেশিনের কী কী লাগে না লাগে এটা যথেষ্ট পরিমাণে আশা করি যে ধারণা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো উল্টা করে ধরছি আমি, তাই না?